ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্মরণ করাতে চাইছি, তা হচ্ছে ফজরের সালাত। এই ফজরের সালাত মুসলিম এবং অমুসলিম, নিষ্ঠাবান মুসলিম আর কপট মুসলিম, এসবের মাঝে পার্থক্যকারী। মুসলিম জাতিকে বর্তমান সময়ে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তারা ফজরের সালাতে জাগতে পারে না, অথচ দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে সজাগ। ফজরের সালাতে কেন জাগতে পারে না, এর উত্তর সেসব মুসলিম ভাইদেরকে যারা আল্লাহ পরকালে বিশ্বাসের দাবিদার এবং আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশাবাদী। আখেরাতে রব্বুল আলমিনের সামনে প্রথম যখন দাঁড়াবেন, মুসলিম বলে পরিচয় দেবেন, তখন প্রশ্ন হবে সালাত সম্পর্কে। সেখানে মুসলিম আর কাফেরকে পৃথক করা হবে, নিষ্ঠাবান মুখলেস মুসলিম আর কপট মুনাফিক মুসলিমের মাঝে পার্থক্য করা হবে সেখানে, এবং পৃথক করে দেওয়া হবে। মমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা সব পৃথক হয়ে যাও, ছাঁটাই হয়ে যাও। সিংহভাগ মুসলিম ফজরের সালাতে জাগেন না, ওদের কথা বললাম না যারা মোটেই সালাত পড়েন না, অথবা দীন ইসলামের বিধিবিধানে আকিদাই শরিয়াই সন্দিহান, তাদের কথা বললাম না। এরা হচ্ছে সাধারণ মুসলিম উম্মার সদস্য বা লোকেরা। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বিশেষ মুসলিম, খাস মুসলিম বলতে পারি, তারা ওই সব ভাগ্যবান যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পাঁচ অক্ত সালাত ফজর সহ জামাত সহকারে আদায় করার তৌফিক দিয়েছেন, যাদেরকে এই তৌফিক আল্লাহ দিয়েছেন যে যথাসময় ফজরের সালাত আদায় করতে পারছেন, পুরুষরা জামাত সহকারে আদায় করতে পারছেন, মহিলারা আপন আপন বাসায় থেকে নিজ স্থানে থেকে যথাসময়ে সালাত আদায় করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, আল্লাহ আপনাদের নিয়ামত আর বৃদ্ধি করবেন, ইমান আমল দিন দুনিয়া সার্বিক কল্যাণ করবেন। কোরআন আল ফজর, আর ফজরের এই সালাত, ফজরের সালাত কি ফজরের কোরআন মানে ফজরের কেরাত, ফজরের তিলাওয়াত বলা হয়েছে কোরআন করিম ভাষায় সুরাতুল ইসরাই, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের তেলাওয়াতে অসংখ্য মালায়িকা উপস্থিত হয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে রহমতের নির্দেশ নিয়ে। মালায়িকার অবতরণ, মালায়িকার উপস্থিতি রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা হচ্ছে আখাসুল খাওয়াস, যারা হচ্ছে বিশেষদের মধ্যে বিশিষ্ট, যাদেরকে আল্লাহ বিশেষভাবে তৌফিক দিয়েছেন, যারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান, তারা হচ্ছেন ওই সব মুসলিম ভাই বোনেরা যারা ফজরের সালাতের সাথে সাথে রাতের অন্ধকারে এশা আর ফজরের মাঝখানে যে কোনো সময় উঠে রব্বুল আলমিনের সামনে তাহাজ্জুদের সালাত পেশ করে, যাদেরকে আল্লাহ কিয়ামুল লাইল তাহাজ্জুদের তৌফিক দান করেছেন, এরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। এখন আমি প্রত্যেক মুসলিম ভাই বোনকে জিজ্ঞেস করবো যে আপনি এই তিন দলের কোন দলের লোক? যদি আপনি ফজরের সালাত ত্যাগকারী হন, এখনও সময় সুযোগ আছে, আপনি নিজের আত্মপর্যালোচনা করেন, মহাসভা হিসাব নিকাশ করেন, জবাব দিতে হবে, তার আগে নিজের হিসাব একটু কষে নিন। আর যদি দ্বিতীয় শ্রেণীর মানুষ হন যে ফজরের সালাত পড়তে পারছেন, তো আলহামদুলিল্লাহ পড়েন, তার সাথে সাথে আরও অগ্রগামী হওয়ার চেষ্টা করেন, ওয়াসাবেকুন আসাবেকুন উলাইকাল মুকাররাবুন, তাই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন।
আল্লাহর সাথে নির্জনে কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করে, আল্লাহ যেন তৌফিক দান করে। আর যদি আলহামদুলিল্লাহ তৃতীয় শ্রেণীতে সামিল হতে পেরেছেন যারা ফজরের সালাতের সাথে সাথে তাহাজ্জুদ গুজার, তাহলে তো বলতে হবে না, ওরাই হচ্ছে সত্যিকার ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন, দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর যেন প্রতিষ্ঠিত রাখেন।